হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কেসটা হাইএসএমএসের কেস, বিস্তারিত আলোচনা করব। হাইএসএমএসের একটা নতুন অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব, আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বড় কথা হলো যে আমরা হাইএসএমএস আলোচনার আগে একটা পয়েন্ট আমরা আলোচনা করি আপনাদের সাথে, সেটা হলো আমাদের সমাজে যে বিষয়গুলোর কারণে আমরা সাধারণত অসুস্থ হই, যেমন রিলেশন তার মধ্যে একটা, যেমন ব্রেকআপ কোনো কারণে আজকাল যে প্রবলেমটা আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি, যাদের ব্রেকআপ কোনো কারণে রিলেশন ব্রেকআপ হওয়ার কারণে তারা বিভিন্নভাবে মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায়, একটা মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে দীর্ঘদিন চলতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বেলের একটা কথা আমি এক লাইনে বলে আমি আয়ুষ্মাসে যাব। বেলে কখনো যদি ব্রেকআপ হয়ে যায় সে কখনো ডিসঅ্যাপয়েন্টমেন্টে যায় না। অনেক মেডিসিন আছে যারা ব্রেকআপের পরে, রিলেশন ব্রেকআপের পরে ডিসঅ্যাপয়েন্টমেন্টে চলে যায়, সবাই যায় না, যারা যারা যায় তাদের জন্য ওই মেডিসিনগুলো মধ্যে থেকে একটা মেডিসিন আমাদেরকে বাছাই করে নিতে হবে। তবে কখনোই আমরা বেলের ক্ষেত্রে মনে করব না যে বেল ব্রেকআপের পরে কখনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় না। কারণ হলো লাইটের কারণে, লাইট ডিজারের কারণে সে একটা ব্রেকআপ হলে আরেকটা রিলেশন ইজিতে তৈরি করে ফেলে এবং সে সেটাকে সহজেই ফাস্ট ভুলে যায়। নেক্সট ইয়ারের একটা পয়েন্ট আমি আলোচনা করি আপনাদের সামনে, যেখানে মিরর থাকবে সেখানে সে যাবে না। ডিলিশন রেস লুকিং ইন এ মিরর, অর্থাৎ মিরর শব্দের অর্থ হলো নিজের প্রতিবিম্ব, যেখানে দেখা যায় তাকে আমরা মিরর বলি বা গ্লাস বলি, আয়না বলি, যাই বলি। এই মিররের বলতে এখানে তাদেরকে বোঝায় যারা তার সম্বন্ধে বুঝতে পারে। যখন সে কোনো দুঃখ তার মনের মধ্যে থাকে, সে মনে করে তার দুঃখটা অন্যরা বুঝে ফেলতেছে বা বুঝে যাচ্ছে, এমন সারাউন্ডিংয়ের কাছে সে কখনোই যাবে না। এটা নেট মিররের একটা গুরুত্বপূর্ণ মানে বৈশিষ্ট্য। মিরর দেখবে যেখানে সেখানে সে যাবে না, অর্থাৎ সে বুঝবে সে যে দুঃখী মানুষ, এটা ওই মানুষগুলো তার দুঃখবোধটা তার ফেজের মধ্যে উঠে উঠেছে এবং সেটা অন্যরা রিড করতে পারতেছে। যারা রিড করতে পারে তাদের কাছে সে কখনোই ঘেঁষবে না। তাহলে আমরা শুরু করি হাইএসএমএসের কেসটা দিয়ে। হাইএসএমএসের কেসটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস। এটা পেশেন্ট একজন টিচার, তার গলা ব্যথা, টনসিলের সমস্যা, এবং এটার জন্য সে বেশ অনেকদিন যাবৎ মানে সাফার করতেছে, অনেক ধরনের ওষুধ খেয়েছে, চিকিৎসা করেছে, বাড়ে কমে এর মধ্যে দিয়ে চলতে থাকে। যাক, একটা কেস যখন আমরা নিই তখন তার কেসটার উৎপত্তি কোথার থেকে এটা বোঝার আমরা চেষ্টা করি। যদি পেশেন্ট তার আলোচনার মাধ্যমে বলতে পারে তাহলে ভালো, না পারলে সেটা বাদ দিয়ে অন্য দিক থেকে আমরা প্রেসক্রিপশন করার চেষ্টা করি। প্রেজেন্ট কমপ্লেন কোথার থেকে শুরু হলো, সেই সময়কার তেমন কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কি না। আয়ুষের ক্ষেত্রে দুটো কথা বলি আমি, খুব গুরুত্বপূর্ণ কথা। এটা টক্সিকেট মেডিসিন আয়ুষ, এবং এটা প্রচুর সাইকোলজিক্যাল আপনার সিমটম তৈরি করে। এই সিমটমগুলো বিভিন্ন আঙ্গিকে আসে, কখনো এটা মনে হবে যেন একটা ইনসেন লেভেলের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কোনোটা হেলদি বা নর্মাল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা স্ট্রেস বাই স্ট্রেস হাইসের মধ্যে ডেভেলপ করে, সব হয় কি একই লেভেলে আপনি পাবেন বা পাবো আমরা এমন কোনো কথা নাই, ধাপে ধাপে। এই জন্য এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রিলেটেড যেই মেডিসিনগুলো, এদেরকে অনেক সময় বোঝা সহজ, অনেক সময় কঠিন হয়ে যায়। অনেক কেস আছে যেমন যে হায়স, কিন্তু আমরা নর্মাল প্যানোমেনা দিয়ে হায়সকে বিচার করতেছি বলে ওইটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে। এই জন্য এই এই মেডিসিনগুলোকে ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করা দরকার। এরা বিভিন্ন স্টেজে আমাদের কাছে আসবে, যখন যে স্টেজে আসে তখন তাদেরকে আমাদেরকে ক্যাচ করতে হবে। তো যাক, এই পেশেন্ট গলা ব্যথার জন্য তার টিচিং যেই লেকচার সেটা দিতে তার কষ্ট হচ্ছে, দিতে পারে না, এবং এই প্রবলেম অনেকদিন থেকে চলছে। বিভিন্ন ধরনের মেডিকেশন নিয়েছে, চিকিৎসা নিয়েছে, ওষুধ খেয়েছে, কাজ হয় আবার হয়, কিছুদিন ভালো থাকার পর আবার হয়। এখন পেশেন্ট যে এসে যে কথাটা বললো, ডাক্তার সাহেব গলা ব্যথা
টনসিলে ব্যথার জন্য আমি কিছু করতে পারি না, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে। সব কিছু বন্ধ হয়ে যাওয়া মানে আমার পেশা, আমার পেশা বন্ধ হয়ে গেছে। কারণ আমার পেশা হলো কোচিং সেন্টারে আমি লেকচার দেওয়া, টিউশনে মানে ছাত্রদেরকে পড়ানো, তো সেটা বন্ধ হয়ে গেছে আমার। কারণ গলা ব্যথার জন্য তো স্বাভাবিক ব্যাপার, আর যেহেতু অ্যালোপ্যাথিক মেডিকেশন নিচ্ছে তাদেরকে, তারা বলেছে যে তুমি গলাতে এত বেশি প্রেশার দেওয়া যাবে না, কম প্রেশার দিয়ে কথা বলতে হবে। যখন এই ব্যথা শুরু হয় তখন সেই ইচ্ছাকৃতভাবে এই টিচিং দেওয়াটা বন্ধ করে দেয়, তার সব কিছু বন্ধ হয়েছে। এই যে সব কিছু ব্যথার জন্য আমি কিছু করতে পারি না, অর্থাৎ এখানে এই এই ধরনের কথা অনেক পেশেন্ট আমাদেরকে বলে, কিছু করতে পারি না মানে আমি করতে চাই আমাকে করতে দিচ্ছে না। কে করতে দিচ্ছে না? আমার টনসিল, আমার গলার ব্যথা। অর্থাৎ আমার করার ইচ্ছা আছে, বিষয়টা বোঝার চেষ্টা করেন, আমার করার ইচ্ছা আছে কিন্তু কোনো একটা বিষয়, সেটা ডিজিজ হতে পারে, অন্য কোনো জিনিস হতে পারে, করতে দিচ্ছে না। এটাই হলো ডিলিশন সিজড অ্যাসিড। এখানে তিনটা মেডিসিন, ফসফরাস, ক্যান্থারিজ এবং হায়োস। হায়োস কিছু করতে চায় কিন্তু তাকে করতে দিচ্ছে না, এটা হলো সিজ কন্ডিশন। অনেক দিন যাবৎ চলছে, বাড়ে কমে, এটাকে আমরা বলবো পার্সিকিউটেড। পার্সিকিউটেড হলো যে জিনিস চলমান তবে থেমে থেমে চলে, থেমে থেমে তাকে তাং করে, বিরক্ত করে, ডিস্টার্ব করে। অর্থাৎ টনসিলে ব্যথা দুই বছর যাবৎ চলতেছে, যখন এই ব্যথা হয়, গলা ব্যথা হয়, তখন আমি কোনো ডাক্তারকে দেখাই, তিনি ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয় বা যে কোনো কিছু দেয়, গার্গেল করি, চলে যায় আবার কিছুদিন পরে। এটা যখন একটা মানুষের জীবনে একই ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন সে কী হয়, ডিস্টার্বিং ফিল করে এবং বিরক্ত হয় এবং তার মধ্যে একটা ইরিটেশন তৈরি হয় এবং সে তাং ফিল করে, এটা হলো পার্সিকিউটেড। সব কিছু ঠিকভাবে বলে যাতে ঝামেলা না হয়, ডাক্তার বুঝতে অসুবিধা না হয়, ব্যথার সময় গলায় লাল হয়ে যায়, এই হয় সেই হয়, এই কষ্ট হচ্ছে, মানে এই ক্রনিক কন্ডিশনটা যখন একুট ফর্মে আসে তখন তার যে কমপ্লেনগুলো আসে, অর্থাৎ ঢোক গিলতে পানি খেলতে অসুবিধা হয়, ভিতরটা লাল হয়ে গেছে, আয়না দিয়ে দেখেছে যে ভিতরটা লাল, কথা বলতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু টনসিলটা দীর্ঘ সময় যাবৎ তার সে চলতেছে, সে অনুভব করে এখানে টনসিল বা ফুলে আছে। কিন্তু যখন অ্যাকুট কন্ডিশনটা আছে, এনভায়রনমেন্টাল কারণে হোক, যে কোনো কারণে হোক, খাওয়ার কারণে হোক, আননোন কারণে হতে পারে, তখন দেখা যাবে যে তার অ্যাকুট কন্ডিশন চলে আসে। এই অ্যাকিউট যে প্রবলেমগুলো ক্রনিক কেসের আসে, সেক্ষেত্রে আমরা রুবরিং নেব ডিলিশন ইঞ্জুরি বিং ইঞ্জুরি লেভেলটা সবসময় প্রেজেন্ট লেভেলে থাকে এবং এটা কন্টিনিউয়াস সমস্যা থাকে এবং এটা খুব তীক্ষ্ণভাবে কষ্ট দেয়। আর পার্সিকিউটেড একটা চলমান ক্রনিক লেভেলে থাকে, এটা থেমে থেমে হয়। তাহলে এখানে ক্রনিক লেভেলের অ্যাকিউট কন্ডিশনে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটাকে আমরা এখানে ডিলিশন ইঞ্জুরি বিং ইঞ্জুর নিলাম। এরপরে যে রুগী বলে, ডাক্তার সাহেব আমার তা আপনি জিজ্ঞেস করলেন আপনার এই ব্যথা প্রথম শুরু হলো কবে থেকে, বললো যে আমি এটা দুই প্রায় পাঁচ বছর যাবৎ এটা আমি চলতেছে, ডাক্তাররা অনেকবার আমাকে অপারেশন করতে বলছে, আমি অপারেশন করি না, কারণ অপারেশন করলে ক্ষতি হতে পারে, খারাপ কিছু হতে পারে অনেক জায়গায় শুনেছি, বা আমিও মনে করি ঠিক আছে অপারেশন ছাড়া যদি হয়, তো অ্যান্টিবায়োটিক খেয়ে নানান ধরনের প্রিকশন নিয়ে মোটামুটি চলে যাচ্ছে। তো কী কারণে আপনার এই সমস্যাটা আসলো? তখন বললো ডাক্তার সাহেব আমি একটা সত্য কথা বলি আপনার কাছে, আমি আমার বয়স যখন কম ছিল, বয়স কম কি মানে অনেক পরেও আমি অনেক মাস্টারবেশন করতাম এবং মাস্টারবেশনে আমার যথেষ্ট অভ্যাস ছিল, হয়তো এই কারণেই এটা হতে পারে। পেশেন্ট কিছু কিছু পেশেন্ট আপনি দেখবেন হায়োস কিন্তু একটা লেভেলে সে খুব বেশি ওপেন আপ হয় না, বিশেষ করে তার গোপন বিষয়। কিছু কিছু লেভেল যখন সেই কন্ডিশনটা দীর্ঘমেয়াদী চলতে থাকে, কন্ডিশনটা তার উপরে অসুস্থতা বা প্রবলেমটা তার উপরে অনেকটা হাবি হয়ে যায়, তাকে বারবার ডিস্টার্ব করতে, তখন সে কিন্তু আর এই গোপন লেভেলটাকে গোপন অবস্থা রাখতে পারে না, তখন সে নেগেটিভ দিকে চলে যায় এবং বোকাপূর্ণ কাজ করে ফেলায়। যে হয়তো দেখা গেলো যে 35 বছরের একটা লোক সেক্সুয়াল লাইফ নিয়ে অ্যাজুজুয়াল বলে ফেলা বা তার পূর্বের খারাপ অভ্যাসগুলো সম্বন্ধে বলা, এটা অনেক ক্ষেত্রেই একটু হেজিটেশন ফিল করাটাই উচিত বা করে, যদি ডাক্তার কোশ্চেন বারবার করে তারপরে সে বলতে পারে। কিন্তু হায়োস একটা লেভেলে গিয়ে সে সেক্সুয়াল লাইফ, তার রিলেশন,
অথবা ফিজিক্যাল সম্পর্ক, এগুলো ব্যাপারে সব কিছু সে বলে ফেলবে। কেননা এটা বলে ফেলে ওই লেভেলটা তার প্রাইমারি লেভেল থেকে পার করেই চলে গেছে। সে এই লেভেলটা প্রাইমারি লেভেল পার হয়েছিল, প্রাইমারি লেভেলে কিন্তু সে এইভাবে বলতো না। এটাকে আমরা বলতে পারি পুলিশ বিহেভিয়ার। ডাক্তার বলার পর রুগী বলে, ডাক্তাররা যখন আমাকে বললো যে আপনার টনসিলের সমস্যা, যদি আপনি নিয়মিত সব কিছু প্রিকশন না মানেন তাহলে এটা আপনাকে অনেক ঝামেলা করবে। এরপর থেকে আমি খাওয়া দাওয়া সব কন্ট্রোল করে ফেলছি। আমি এখন কখনোই ঠান্ডা জাতীয় জিনিস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি আমি খাই না, যেগুলোতে আমার সমস্যা হয় এগুলো আমি একদম টোটালি অফ করে দিয়েছি। রুগী প্রথমে চেম্বারে এই ধরনের কেস আমরা প্রচুর পাই, এই জন্য বলা হয় যে আয়ুষ্ক রুগী অনেক বেশি আমাদের সাউন্ডিংয়ে। রুগী প্রথমে চেম্বারে প্রবেশ করে বলে, আমার কোচিং সেন্টার ডাক্তার সাহেব আপনার পাশেই, এই কাছাকাছিতে, আমি অনেকদিন যাবৎ আপনার চেম্বার দেখি, তারপর মনে হলো আপনাকে দেখাই। এটা কিন্তু একটা সাধারণ কথা, কিন্তু এই সাধারণ কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। রুগীর যেহেতু এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল ভাষ্য, এটাকে কোনো কোশ্চেনিং করে আপনি পান নাই। পেশেন্ট উইলিংলি, সব পেশেন্ট এই কথা বলে না। রুগী প্রথম কি আবার বলি, রুগী প্রথমে চেম্বারে প্রবেশ করে যে কথাটা বললো, ডাক্তার সাহেব আমি পাশে আমার একটা কোচিং সেন্টার আছে, সেখানে আমি টিচার, অনেক দিন যাবৎ আপনার এই চেম্বারটা দেখি, খেয়াল করি, এদিক দিয়ে যাই, আজকে মনে হলো আপনাকে দেখাই। অর্থাৎ এর এই যে পেশেন্ট যে তিন লাইনের যে কথাটা বললো, এটাকে যদি আমরা আরও ইন ডিটেল বোঝার চেষ্টা করি, সেখান থেকে যে যে পয়েন্টগুলো আমরা পাবো, সে যাবার সময় এখানে সবসময় খেয়াল করে যে ডাক্তার কেমন, দেখতে কেমন, রুগী কেমন আসে, হ্যাঁ ডাক্তারের ডিগ্রি কী আছে, অনেক দিন যাবৎ সে এটা খেয়াল করে। রুগী কেমন, হয়তো কখনো কখনো এদিক দিয়ে কেউ হয়তো তার চেম্বার থেকে বের হয়েছে রুগী, তাকেও হয়তো জিজ্ঞেস করতে পারে যে ডাক্তার সাহেব কেমন, তার চিকিৎসায় রুগীপত্র কেমন ভালো হয়, আপনি কেমন উপকার পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ হায়স এই তিন লাইনের মাধ্যমে সে যেটা বোঝাতে যাচ্ছে, সে ডাউট থাকে, তার ডাউট থাকা অবস্থা পর্যন্ত সে কোথাও যায় না। যখন তার মধ্যে নো ডাউট, পজিটিভ ফিডব্যাক সে যখন তার মন থেকে পায়, তখনই সে ওই ব্যবস্থা, ওই চিকিৎসা, ওই জায়গায় সে প্রবেশ করে। অর্থাৎ অনেক দিন যাবৎ আপনাকে দেখছি, তার মানে কি আমি একবার দেখেই, ডাক্তার তো দেখাবে তো দেখেই মনে হলো যাই, এটা বলার দরকার নেই। কিন্তু সে এটা এই জন্যই বলছে, ইনডাইরেক্টলি সে তার সত্য কথা বলে ফেলছে যে আমি যখন ডাউট পরিষ্কার হলো, অনেক দিন দেখার পর মনে হলো যে না, প্রতিদিনে তো দেখি দু চারজন করে রুগী থাকে, ডাক্তারকে দেখে মনে হচ্ছে যে ভালো বুঝে বা এনার কাছে চিকিৎসা করতে পারলে আমার সমস্যাটার একটা সমাধান হবে, এই ডাউটটা যখন তার মন থেকে যায়, তখনই সে পজিটিভ একটা থিঙ্কিং তার মধ্যে আসে এবং সে এখানে প্রবেশ করে। দিস ইজ দ্য বিজনেস, এটি হলো হায়সের বিজনেস, বিজনেস রেমেডি। আমরা যতগুলো বিজনেস রেমেডি আছে তার মধ্যে হায়স, এক একজনের বিজনেসের ধরন এক এক রকম। এখানে হায়সের বিজনেসের ধরন হলো এটাই, সে যার সাথে যে ডাক্তারের কাছে চিকিৎসা নেবে তাকে যাচাই বাছাই করে বিভিন্নভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট করে তার কাছে সে নিজেকে সমর্পণ করবে এবং সেখানে সে নেকেড হবে, নেকেড ওয়ান্টস টু বি হবে। তাহলে এখানে আমরা কেসটার সম্বন্ধে আর টু ডিটেলসে যাই। রুগীর বয়স 35 বছর, পুরুষ রুগী, সে বিয়ে করে নাই। তাকে জিজ্ঞেস করা হলো কেন বিয়ে করেনি, 35 ইয়ার্স বয়স হয়ে গেলো আপনার, বলো ডাক্তার সাহেব একবার আমার এঙ্গেজ হয় তা ভেঙে যায়, এরপরে আর আমি প্রায় আমার বয়স 29 যখন ছিল তখন একবার এঙ্গেজমেন্ট হয়ে যায়, পরবর্তীতে মেয়ে আমাকে রিজেক্ট করে, হ্যাঁ তারপর থেকে আমি আর এই দিকে যাইনি, কেননা আমার চিন্তা হয়েছে যে আবার যদি এরকম এঙ্গেজমেন্টে যাই, দেখতেছি আমার মন মতো হচ্ছে না, যে সে আবার ভেঙে দিল বিয়েটা, আমি আমার মন, আমি চাই যে আমার মতো শান্তশিষ্ট এই যদি একটা মেয়ে চাই, উগ্র না, আজকাল তো দেখতেছেন অবস্থা খুবই খারাপ। এই যে মেয়েটা তাকে বিয়ে ভেঙে দিছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। সে যদি বিয়ে ভেঙে দেওয়ার পর পরে সে আরেকটা বিয়ে, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক কী হয়, একটা বিয়ে ভাঙতেই পারে এঙ্গেজমেন্টের পরে, দুই পক্ষ হয়তো কোনো কারণে সম্মত হলো না, বিয়ে ভেঙে গেল, বাট সাথে সাথে আবার একটা দেখে শুনে বিয়ে করে ফেলে। কিন্তু সে লম্বা সময় যাবৎ ওয়েট করতেছে, এর মানে হলো তার মধ্যে একটা চিন্তা দুঃখ হয় যে আরে আমার বিয়েটা ভেঙে দিল মেয়েটা। এলিমেন্ট ফ্রম, এটা আমরা ইনডাইরেক্ট রুব্রিক নিতে পারি, এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এলিমেন্ট ফ্রম তো সে যা প্রত্যাশা করছে, সে প্রত্যাশা সে পূরণ হয়নি। এরপর তার মধ্যে প্রভিডেন্ট যে কাজটা, যে রুব্রিকটা, যে সিমটমটা দেখতে পারি, সে এরপর থেকে মেয়েদের প্রতি তার
একটা একটা চিন্তা তৈরি হয় যে এরা এদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না, যদি আবার বিয়ে ভেঙে দেয়, যদি আবার সে আমাকে প্রতারিত করে, এই ফিয়ার বিট্রেয়ালটা এখানে চলে আসতেছে। এটাই হলো আইএসের মূল কথা, ফিয়ার বিট্রেয়ালের একটা ভাব তার মধ্যে চলে আসে। কেন চলে আসে? একই ঘটনা যদি আবার ঘটে তাহলে তার কী অবস্থা হবে? আইএস পেশেন্ট একটা লেভেলে সব কিছু খুলে বলে না, আরেকটা লেভেলে, একটা লেভেল স্টেজ যখন পার হয়ে যায় তখন সব কিছু খুলে বলতে চেষ্টা করে। কেন বলে? দুটো কারণ, একটা হলো হয়তো সে ডিরেল কন্ডিশনে চলে গেছে, এখন নর্মাল থেকে অ্যাবনর্মালের মানে জায়গায় সে প্রবেশ করতেছে, এই জন্য সে তখন আর কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকে না, মনে যা আসে বলে দেয় এবং তার গোপন কথা ইনডাইরেক্টলি সব বলে ফেলে। আরেকটা বিষয় সে বলে, যখন সে রিলায়েবল পার্সন পায় তখন সে মনে করে ডাক্তারের কাছে বিস্তারিত খুলে বলা উচিত, কেন ডাক্তার এবং উকিলের কাছে যদি সব কিছু ঠিকভাবে না বলা হয় তাহলে সমস্যার সমাধান হবে না। এই জন্য সে খুলে বলে, ডাক্তার সাহেব আমি কিছু লুকাতে চাই না, আমার একসময় মাস্টারবেশনে খুব অভ্যাস ছিল, হয়তো এই মাস্টারবেশনের পর থেকে আমার এই এই টনসিলের সমস্যা হয়েছে। কীভাবে বুঝলেন? আমি একটা নেটে কোনো একটা জায়গায় সে পড়েছে, তারপর থেকে মনে হলো যে মাস্টারবেশনটা তার জন্য ক্ষতি করে, এরপর থেকে আমি মাস্টারবেশন কমিয়ে দিয়েছি, এখন মাঝে মাঝে হয়তো এক একবার হয় মাঝে সাথে। এখন তার মেইন সমস্যা টনসিলের ব্যথার জন্য, টনসিলের অসুবিধার জন্য বেশি সময় সে ক্লাস নিতে অসুবিধা হয়, এটা প্রায় মাসেই দেখা যায় তার, এটা তার জন্য একটা পারসিকিউটেড এবং একটা ঝামেলার অবস্থা তৈরি হয়েছে। হায়েসের বিজনেস রিমিটি, হায়েস একটা বিজনেস রিমিটি, হায়েসের বিজনেসটা হলো ট্রাস্ট, সে যাকে ট্রাস্ট করে বিজনেসটা হলো বিজনেসের, আয়োসের বিজনেসের সাথে ট্রাস্টে লুকিয়ে আসে, যাকে সে ট্রাস্ট করবে, বিশ্বাস করবে, তার কাছে সে সমর্পণ করবে নিজেকে। উক্তরূপ বিভিন্নভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, কোথায় কোথায় সে তার লাইফ থেকে যেখানে যেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, ছোটোবেলায় তার বাবা মা মারা গেছে, ল্যাক অফ ওয়ার্মথ, সে সেরকম ভালোবাসা পায়নি, মায়া মমতা পায়নি, বাবা মা মারা গেলে যা হয় এগুলো তো পেশেন্ট বলে নাই, তার লাইফ সার্কেল থেকে জানা যায়। বিয়ে ভেঙে যায়, সেটা একটা তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে। তিন নম্বর হলো তার বোন, তার বড় বোন তার কাছে থাকে, তার সাথে তার সম্পর্ক ভালো না। চার নম্বর হলো সে ভাই এবং ভাবির কাছে থাকে, কিন্তু ভাবি তার সাথে ভালো ব্যবহার করে না। এই সব কিছু মিলে সে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনের মধ্যে অবস্থান করতেছে। এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এলিমেন্ট ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা মাদারের লাভ হতে পারে, ভাইদের লাভ হতে পারে, বোনের লাভ হতে পারে, অথবা তার কি বাগদত্তার কাছ থেকে সে যে লাভ পাওয়ার কথা ছিল সেটাও সে পায়নি, এটাও লাভ হতে পারে। এই সব লাভ থেকে সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। হায়েস কিছু লুকাতে চায় না, সে অন্যের সব কিছু খোঁজখবর নেয়, হয়তো যে মেয়ের সাথে, এখানে খেয়াল রাখতে হবে হায়েসের বিয়ে ভাঙে, কেন ভেঙে গেছে একটা মেয়ের সাথে, এর পিছনে ওই মেয়ের কোনো দ্রস্তুটি থাকবে এমনটা না। হায়েসের কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক দ্রস্তুটি থাকে, ওই মেয়ে হয়তো বলছে যে না এই লোকের সাথে তো বিয়ে করলে বিপদ, বিয়ের আগেই যেরকম আচার আচরণ, এঙ্গেজমেন্ট হয়তো দেখা গেলে এক মাস বা দুই মাস পর সাধারণত বিয়ের একটা মানে এখনকার দিনে এঙ্গেজমেন্ট হওয়ার পর বিয়ে হয়, একটু দেরি করে বিয়ে করে, সবাই সবাইকে বুঝুক বা মেয়ে পক্ষ ছেলে পক্ষ, মেয়ে ছেলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, তারপর বিয়েটা হোক, নাহলে বিয়ে হওয়ার পর আবার দেখা গেলো সম্পর্ক রিলেশন ম্যাচিং হলো না, তাহলে দেখা গেলো বিয়েটা ভেঙে গেল। তো এই জন্য দেখা যাচ্ছে যে এখানে যে কারণগুলো হতে পারে, হায়েস কিছু লুকাতে চায় না, সে অন্যের সব খোঁজখবর নেয়, হয়তো সে মেয়ের সাথে তার যে অ্যাঙ্গেজ হয়েছিল যে মেয়ের সাথে তার গোপনে খোঁজখবর নেয়, এই জন্য বিয়ে ভেঙে যায়। হয়তো দেখা গেলো যে ওই মেয়েকে সে ফোন দিল, মেয়ে ফোন অ্যাঙ্গেজ থাকলো, সে মনে করলো মেয়ে হয়তো বা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এইভাবে সন্দেহপূর্ণ আচরণ করা শুরু করে যখন একটা মেয়ের সাথে, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রবলেমটা কী জানে, এবং আমাদের রিলেশন যেটা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু, যাদের মধ্যে যে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ, প্রধান কারণ হলো সন্দেহ, সাসপিশিয়াসনেস। এর চেয়ে বড় বিষ আর কিছুই নেই, এর চেয়ে খারাপ জিনিস আর কিছু নেই। যখন একজন একজনকে এই যে সন্দেহ বা সাসপিস মেন্টালিটি তৈরি হয় একজনের বিরুদ্ধে একজনের, এটা কিন্তু আরেকজন মানুষের জীবনকে সবসময় একটা পেরেশানির মধ্যে নিয়ে যায়। হয়তো তার ওই মেয়ে ভাবছে যে যেভাবে সন্দেহ বিয়ের আগেই করা শুরু করেছে, বিয়ের পরে তো মুশকিল এর সাথে সংসার করার জন্য, এই জন্য সে এঙ্গেজমেন্ট অবস্থাটাই বিয়েটা ভেঙে দিচ্ছে, এটা একটা কারণ হতে পারে। কারণ এর ভিতরে, হায়েসের ভিতরে দুটো পয়েন্ট সবসময় মানে প্রমিনেন্ট থাকে, ফেয়ার বিট্রেড অফ বিইং এবং ফেয়ার ইঞ্জুরি বিইং ইঞ্জুর, এবং সে সবসময় ভয়ে থাকে যে যে কোনো জিনিস তাকে ইঞ্জুর করতে পারে,
এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো বিষয় চিকিৎসা হতে পারে। এই জন্য যে কিছু নেওয়ার আগে সে সবসময় সতর্কতা এবং অনেক বেশি কশাসনের সে অবলম্বন করে এবং সে মনে করে যে কোনো জিনিস তাকে প্রতারিত করতে পারে, তার ক্ষতি করতে পারে। এই যে সাসপিসিয়াসনেস জন্য সে কাউকে ট্রাস্ট করতে পারে। এই জন্য ট্রাস্টের প্রশ্ন কখন উঠে, যখন তার এগেনস্টে সাসপিসিয়াসনেস থাকে, সেই জন্য এই জন্য হায়েসের পুরো পিকচারের সাথে ট্রাস্ট, ডাউট, এই সাসপিসিয়াসনেস এগুলো থাকবেই। যত রুব্রিক আছে সব রুব্রিককে কোনো না কোনোভাবে এইগুলোর সাথে সে লিঙ্ক আপ করে, চাইলে সে কাউকে ট্রাস্ট করতে পারে না। এমনকি স্বাস্থ্যের বিষয়, নিজের স্বাস্থ্যের বিষয়, যেমন তার একটা কোনো একটা সমস্যা হলে সে ভাবতে থাকে না জানি এটা কোনো খারাপ কোনো রোগ হয়ে গেল কিনা, না জানি এটা কোনো অন্য কোনো রোগ হয় কিনা, এরকম হয় কিনা, ওরকম হয় কিনা। শুধু এটার উপর ডিপেন্ড করে হায়েস্ট দেওয়া যাবে না, অন্যান্য বিষয়গুলোকে লিঙ্ক করে এরকম অনেকে হয়তো ভাবে। একমাত্র ডাক্তারের কাছে সে সব খুলে বলে, কারণ ডাক্তার সমজদার ব্যক্তি, না বললে ভুল ওষুধ দিতে পারে। এই জন্য ডিলিউশন পয়জন, মেডিসিন বিং পয়জন, তার মধ্যে একটা পয়জন। মেডিসিনটা সবসময় হায়েস্ট সব অন্যরা মেডিসিনকে আরোগ্যকারী একটা প্রক্রিয়া, একটা উপাদান মনে করে, কিন্তু হায়েস মেডিসিনকে সবসময় আরোগ্যকারী উপাদান মনে করে না। কী জন্যই মনে করে না, যদি সঠিক মেডিসিন না হয় তাহলে সেটা পয়জন হয়ে যাবে। এই জন্য হায়েস মনে করে সঠিক ইনফরমেশন যদি ডাক্তারকে দেওয়া না হয় তাহলে ডিলিশন পয়জন মেডিসিন, আমার জন্য মেডিসিন পয়জন হয়ে যাবে। এটা রুব্রিক থেকে বলছি। হায়েসের জন্য কী হয়ে যাচ্ছে, হায়েসের জন্য ডিজিজ অ্যাগ্রাভেশন, সময় বেশি লাগা আরোগ্যের জন্য, এই দুটো পয়েন্ট সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। হায়েস্ট রুগীটা দুটো কারণে ডাক্তারের কাছে আসে, অনেক কারণ আছে, তার মধ্যে দুটো কারণ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে যখন আরোগ্যের সময় বেশি লাগে, যে কোনো কারণে হোক, আমার কাছে চিকিৎসা করে আরোগ্যের বেশি সময় লাগুক, অথবা অন্য ডাক্তারের কাছে চিকিৎসা করছে কিন্তু উপকার হয়নি, আরেকজনের কাছে করেছে রেজাল্ট আসেনি, রেজাল্ট হয়ে আবার ছেড়ে দিচ্ছে, আবার সমস্যাটা ফিরে আসছে, এইভাবে যখন চলতে থাকে তখন তার মধ্যে ডাউট ডেভেলপ করা শুরু করে। এবং ডিজিজ যখন অ্যাগ্রাভেশন করে, যে ওষুধ খেলাম তাও রোগটা বাড়তেছে কেন, আমি তো সতর্কতা অবলম্বন করতেছি, নিয়মকানুন মেনে চলতেছি, তাও রোগ বাড়তেছে কেন। ডিজিজ অ্যাগ্রাভেশন এবং আরোগ্যের সময় বেড়ে যাওয়া, আরোগ্য না হওয়া, এই দুটোই হায়েসের জন্য ইঞ্জুরি, খেয়াল রাখতে হবে। এই দুটোই হায়েসের জন্য ইঞ্জুরি, সেই দুটাতে মধ্যেই ইঞ্জুরি ফিল করে। এক হচ্ছে যে তার আরোগ্যের ঠিক সময় না হওয়া এবং রোগটা বেড়ে যাওয়া, সব কিছু নিয়ম এবং ওষুধ নেওয়ার পরও, এই দুটোই তার জন্য ইঞ্জুরি। সে বড় ডাক্তার স্পেশালিস্টের কাছে যায়, ডাক্তার ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারে না। অনেক সময় সে মনে করে যে ডাক্তারদেরকে তো আমি দেখিয়েছি, অনেক দামি দামি ডাক্তার দেখিয়েছি, অনেক টাকা ফি দিয়ে দেখিয়েছি, কিন্তু ডাক্তাররা ঠিকমতো আমার রোগটা ডায়াগনোসিস করতে পারেনি, যেটা আম জনসাধারণ বলে। নাহলে তাহলে আমার রোগটা ভালো হলো না কেন, ডাক্তার তো ওষুধ দিয়েছে, ডায়াগনোসিস করা ছাড়াই দিয়েছে, তিনি বুঝতে পারে নাই টেস্ট করে সঠিক রোগটা কি, সঠিক রোগের সঠিক ওষুধ সে নির্বাচন করতে পারেনি বলে আমার রোগটা ভালো হয়নি। ডাক্তার যদি বড় কোনো রোগের ডাউট করে তখন হায়েস রান অ্যাওয়ে করে, তাই ডাক্তার বলে যে আপনার রিপোর্টগুলো দেখে তো মনে হচ্ছে যেন কোথাও কোনো একটা সমস্যা হতে পারে, তাহলে আপনি আরও কয়েকটা রিপোর্ট করেন, তখন তার মধ্যে একটা ডাউট শুরু হবে, তখন সে আর ওই ডাক্তারের কাছে থাকবে না। কেন, কোনো জটিল, কোনো খারাপ, কোনো আপনার ডিসএগ্রিয়েবল রোগের কাহিনী হায়েস্ট শুনতে রাজি না। এই জন্য লাইট শানের মধ্যে, এই জন্য হায়েস্ট রোগীরা বিপদে না পড়লে টেস্ট করে না, যখন দেখে যে একান্ত বাধ্য হয়ে টেস্ট করাই লাগবে তখন টেস্ট করা ছাড়া আপাতত যদি কোনো মেজাজ থাকে তখন সেটা সে নিবে। এই জন্য অনেক ক্ষেত্রে হায়েস্ট রোগীরা হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসে, ডাক্তার বলে খাবারের প্রতি আপনি মনোযোগী হন, খাবার নিয়মকানুন মেনে চলেন, সেক্ষেত্রে হায়েস কী করে কষাস হয়ে যায়। ওষুধের জন্য পেইন কমে গেছে কিন্তু প্রপার এবং পারমানেন্ট ট্রিটমেন্ট হয়নি, ওষুধ খেলে পেইন কমে যায় আমার, পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, কিন্তু এটার যে সয়েলিংটা এটা পুরোপুরিভাবে রিলিফ হয়নি, যার কারণে কী হয়েছে এটা বারবার বারবার রেকারেন্ট করছে। অনেক কিছু ট্রাই করে কিন্তু বেটার ফিল করে, হ্যাঁ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কিছুদিন পর আবার সমস্যা ফিরে আসে, তখন হায়েস্টের মধ্যে অ্যাঙ্গার তৈরি হয় যে কী ব্যাপার, আমি রোগটা নিয়ে তো চেষ্টা করতেছি, নিয়মকানুন মেনে চলতেছি, ডাক্তার দেখাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ওষুধ খাচ্ছি, সব কিছুই তো করতেছি, কমতেছে না কেন, তখন তার মধ্যে একটা রাগ ঘুষ হয়, কেন ডাক্তাররা কি তাহলে কি আমাকে নিয়ে খেলতেছে,
তখন তার মধ্যে ডাউট ফিরে সাসপিসিয়াসনেস তৈরি হওয়া শুরু করে বারবার, মানে একই ঘটনা ঘটার পরে। সব কিছু ঠিকভাবে বলি, হ্যাঁ রোগী বলে সব কিছু আমি তো ঠিকভাবে ডাক্তারের কাছে কোনো কিছু আমি লুকাই নেই এবং ডাক্তারের যা ফি ঠিকভাবে দিয়েছি, কিন্তু রেজাল্ট নাই কেন, সেভাবে রেজাল্ট পাচ্ছি না কেন। এখন তো পূর্বের চেয়ে সমস্যা মনে হয় আরও বেড়েছে, এখন প্রত্যেক মাসে, আগে তো দেখা গেলো দুই তিন মাস পর হইতে, এখন প্রত্যেক মাসেই এই টনসিলের সমস্যাটা আসে, তার মধ্যে আরও ডাউট বেড়ে গেছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা কী আলোচনা করলাম এতক্ষণ, যে একজন পেশেন্ট কীভাবে হায়েস্ট পেশেন্ট আমাদের সামনে তার অবস্থা খুলে বলে, সব কেস একসাথে সব কিছু একজনের মধ্যে পাওয়া যাবে এমন কোনো কথা না, তবে ব্যক্তি মানুষটাকে এই সব কিছু মিলে একসাথে চিনতে হবে। আমি যেমন রুগী বলে আমি কীভাবে, আমি কিছুই করতে পারি না, আমি ঠিকভাবে কোনো কিছুই, আমি ঠিকভাবে কিছুই করতে পারি না, বলতে পারি না কোনো কিছু, ঠিকভাবে বলতে পারি না, শুইতে গেলে আমার কষ্ট হয়, আমার জীবনটা একেবারে হেল হয়ে গেছে, থেমে গেছে, হেল হয়ে গেছে বলে ডিলিশন হেল ইজ নেবেন এমনটা না। হেল ওই হেলটার অর্থ হলো তার সারাউন্ডিং, তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ হেলের মতো, দুজকের মধ্যে নরকের মধ্যে বসবাস করে। আর এখানে হলো রুগীর চিন্তার হেল, রুগী মনে করতেছে হেল মানে কি, হেল শব্দটা সাধারণ মানুষ তো আসলে প্রতিটা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড ইউজের ক্ষেত্রে সময় এটার প্রপার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং জানে না, যার কারণে এজ ইউজের একটা শব্দ ইউজ করে ফেলে। এটার আরেকটা কারণ হলো জীবনটা আমার থেমে গেছে, কোনো জায়গায় যদি কোনো জায়গায় কোনো পেশেন্ট বলে আমার এই সমস্যার জন্য, এই সিচুয়েশনের জন্য, এই অবস্থার জন্য আমার জীবনটা থেমে গেছে, এটা যদি আমরা বলি স্ট্যান্ড স্টিল, স্থির হয়ে গেছে, তখন সেখানে আমরা ডিলিশন সিস্ট অ্যাজিভ এই রুবরিকটাকে নিতে পারি। তিন মেডিসিন থেকে যে কোনো এক মেডিসিন আমরা নেব, যেমন হায়েস্ট নিয়মসকে আমরা আলোচনা করতেছি, কতদিন যাবৎ চলছে সব কিছু তার চেয়ে, কত ডাক্তার সাহেব কতদিন যাবৎ আমার এই সমস্যাটা চলছে, সব কিছু দ্বারা চেষ্টা করি, ঠান্ডা খাবার বন্ধ করি, মাস্টারবেশন বন্ধ করি, তবু আমার এই রোগটা ছাড়ছে না, আমার পিছনে লেগিয়ে আছে, দিস ইজ দ্য পার্সিকিউটেড পার্সি, অর্থাৎ যে রোগটা থেমে থেমে হয় আমাকে ছাড়ছেই না, সেটা হলো পার্সিকিউটেড। আর পার্সু হবে এখানে ডাক্তার সাহেব মৃত্যু পর্যন্ত মনে হয় আমাকে ছাড়বে না, আমাকে কবরে নিয়ে ছাড়বে এবং আমাকে এ মেরে ছাড়বে, তখন আমরা পার্সু বলবো, পার্সু মানে তাড়া করতে করতে এন্ড তো না যাওয়া পর্যন্ত পার্সুওয়ালা ছাড়ে না, এটা পেশেন্টের ধারণা। ডাক্তার তো ফি নিয়ে গেছে কিন্তু আমার তো কিছু হলো, ডাক্তার ফিয়ের টাকাও নিয়েছে, ডায়াগনোসিসের টাকাও নিয়েছে, সব কিছু দিয়েছি কিন্তু আমার তো কোনো লাভ হয় না, এটাই হলো ডিলিশন সোল্ড বি, আমি বিক্রি হয়ে গেছি। আমি বিক্রি হয়ে গেছি মানে কি, আমি তো বিক্রি, আমাকে বিক্রি করে ডাক্তার বেনিফিটেড হয়েছে কিন্তু আমার লাভ কিছুই হয়নি। হায়েস্ট রুগী চেম্বারে সব কিছুতেই নজর দেয়, হায়েস্ট রুগী যখন আসবে চেম্বারে দেখবে, তাকাবে আপনার ওষুধ দেখবে, ওষুধগুলো বলবে যে ডাক্তার ওষুধগুলো পূরণ হয়ে গেছে না, আমাকে কয়দিন আগে হোমিওপ্যাথি ওষুধের কী বলবেন, লেভেল তো হয়তো কিছুদিন থাকলে তো লেভেল আস্তে আস্তে একটু ময়লা হয়ে যায় কিন্তু ওষুধ তো নষ্ট হয় না, বা ওষুধের অনেক একটা হয়তো আননোন মেডিসিন, রেয়ার মেডিসিন, এটা এখন দেখা গেলো যদি বুঝে যাবো আপনার কাছে, যেটা খারাপ তো হয় না, পেশেন্টের ধারণা এটা অনেকগুলো পুরনো ওষুধ, সব দিকেই খেয়াল করে থাক, হ্যাঁ নজর দেয়। এবং সবসময় খেয়াল রাখবেন ডাক্তার কী লিখছে খাতায়, কী বুঝুক আর না বুঝুক, সব রুগীরা যে ওষুধ বুঝে এমনটা না, আপনার কাছে মনে হবে যেন রুগীরা কি, রুগী কি হোমিওপ্যাথির সম্বন্ধে ধারণা আছে কি না, দেখবে কী লিখতেছেন আপনি, কী লিখলে মার্ক করে, সব রুগীরা কিন্তু মার্ক করে না, আয়ুষ কিন্তু দেখবে, আপনি যতই সেফ সাইডে লেখার চেষ্টা করেন না খেয়াল করবে কী লিখতেছেন, কীভাবে দিচ্ছেন, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়, খাতায় কী ওষুধ লিখলেন, কী বলে সব কিছু নজর করে, এবং কীভাবে বলছেন কী বলছেন সব কিছুতে তার নজর থাকে, বহুত কেয়ারফুল, কোনো মিস্টেক হতে দেয় না এরা, খুব যাতে কোনো রকম তাদের সামর্থ্যের মধ্যে কোনো প্রকার মিস্টেক হতে দেয় না। এত কিছু খাওয়া বাদ দিয়ে তবু কেন উপকার হয় না, কেন ডিজিজ ডায়াগনোসিস হয় না, এই কেন কেন একটা সময় গিয়ে আয়োজনের মধ্যে খালি কেন প্রশ্নের উত্তর আসে, কেন আসে, কেন সে তো প্রাইমারি লেভেলে আসে না, একটু কয়েকটা স্টেজ পার হওয়ার পরে তার মধ্যে এই কেন কথা বারবার আসতে থাকে। কেন্ট তার এই লেকচারে, ম্যাথমেটিক্যাল লেকচারে বলে গেছেন যে এরা বলে হায়েস্ট ভাবে তার ওয়াইফ তাকে পয়জন দেবে, সাসপিসিয়াসনেস অফ এভরিবডি রিফিউজ টু টেক মেডিসিন বিকজ ইট ইজ পয়জন, সে সবসময়
দেখবেন যে হায়স পেশেন্ট, আমি বলছি না সবাই হায়স হবে, কোনো কিছু খাওয়ার আগে শুনবে, তারপরে দেখবে, ভালো করে অবজার্ভ করবে, গ্লাসটা দেখে নিবে, এরা কিন্তু ভয়, এটা পয়জনাস চিন্তা থাকে। নো ফ্রেন্ড ইমাজিনারি পিপল, এরা ডিলিরিয়াম ইমাজিনেশন, ইমাজিনেশন থিংস, এরা অনেক জায়গার মধ্যে ডিলিশন ইমাজিনেশনের মধ্যে আসে, এরা ইমাজিনারি ভাবনা ভাবে, অনেক রোগ রেণী অনেক বড় বড় ভাবনার চিন্তা করতে থাকে। এদের তেমন কোনো বন্ধু থাকে না, কেন সাসপিসিয়াস পার্সনের সাথে সাধারণত কেউ বন্ধুত্ব করে না। হায়স তার মেয়ের প্রতি ট্রাস্ট, যেমন তার মেয়ের প্রতি সে ট্রাস্ট হারায় মেয়েকে, যেমন অন্য হায়সের কথা বলছি, যেমন এরা মেয়ে দেখা গেলো যে মেয়েকে পাঠালো কলেজে, কোনো কারণে দেখলো যে সে কোনো ছেলের সাথে ঘুরতেছে, তখন সে মনে করলো যে তার বয়ফ্রেন্ড নিয়ে সে ঘুরে তার কাছে লুকাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফকে কন্ট্রোলিং করে, ওয়াইফ হাজব্যান্ডকে কন্ট্রোলিং করে, কারণ হলো বিট্রেয়াল। এই বিশেষভাবে আমাদের পারিবারিক অশান্তি, যেমন মনে করেন ওয়াইফ যদি একটু সুন্দরী হয় তখন হাজব্যান্ড তাকে সাসপেক্ট করতে থাকে, বারবার তার মোবাইল দেখতে থাকে, মোবাইল চেক করতে থাকে, অথবা দীর্ঘ সময় ঘরে থাকলেও মাঝে মাঝে ফোন দেয় যদি মুং অ্যাঙ্গেজ থাকে, এইরকম বিষয়ে হায়েস্ট চরিত্রের মধ্যে আমরা এগুলো দেখতে পারি। আবার ওয়াইফ অনেক সময় হাজব্যান্ডকে দেরিতে ঘরে ফিরলে দেখা গেলো ফোন দিতে থাকে, কীভাবে ফোন ধরছে না কেন, তাহলে কি অফিসে কোনো মানে এরকম 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 ইত্যাদি, এগুলো নিয়ে বেশি আলোচনা আপনারা এগুলো বুঝে নিন। এই জাতীয় বিষয়গুলো যে পরিবারের মধ্যে ঘটে, সেখানে হয়তো একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন হায়স থাকে, এবং এতে করে পারিবারিক অশান্তি বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা যদি প্রাইমারি লেভেলে এদেরকে উচ্চমাত্রার হায়স দিয়ে তার সাইকোলজিটাকে চেঞ্জ করে দিতে পারে, দেখবেন যে ওই মানুষটা ব্যালেন্স চলে আসবে, সাসপিসিয়াসনেসটা যাবে না, তবে সে একটা খারাপ কন্ডিশনের দিকে যাবে না, নিবে না। মাস্টারবেশনের জন্য ইনজুর ফিল করে, একটা সাসপিসিয়াস নেশার থাকে, তবে গিল্টি ফিল তার মধ্যে নেই। যদি মাস্টারবেশনের জন্য তার সমস্যাটা হতো আর সে গিল্টি ফিল করতো, তাহলে সেটা কিন্তু হায়স হতো না। হায়স গিল্টি ফিল করে, হাইট ইনজুর ফিল করে যে মাস্টারবেশনের জন্য তার এই গলার ব্যথাটা বা টনসিলের সমস্যাটা সে কোথাও পড়েছে শুনেছে, তারপর থেকে তার মধ্যে মনে, অথবা সে নিজে ধারণা করেছে, এটা হলো সাসপিসিয়াস নেশারের কারণ। আর গিল্টি ফিল হলে সবসময় অনুশোচনা হবে, কনসিয়াসনেস তার ভিতর থেকে আসবে যে না আমি এই কাজটা আসলে ভালো করে ইন্ডাক্টর সাহেব, এটা একটা অন্যায় কাজ হয়েছে, এটা করার পর আমি বুঝতেছি এটা আমার আর করা উচিত না, বা আমি এটা করি না এরপর থেকে। কিন্তু হায়স করে না ঠিক, কিন্তু মাঝে মাঝে করে, এই জন্যই করে, কমিয়ে দিয়েছে, কিন্তু সে তার মধ্যে গিল্টি ফিল নেই। হায়স যখন সিজড হয় তখন ডিপ্রেসড, আপনার ডিপ্রেসড যখন মানে হায়সের এই লেভেলটা আমি বোঝানোর আপনাদের চেষ্টা করছি যে শেমলেসনেস কখন হয়, নেকেড ওয়ান্টস টু বি কখন হয়, পুলিশ বিহেভিয়ার কখন হয়, যখন সে সিস্ট কন্ডিশনের উপর চলে যায়। সিস্ট মানে হলো আমার করার আর কোনো ক্ষমতা নেই, আমি অন্যের নিয়ন্ত্রণে চলে গেছি, এটা ডিজিজের নিয়ন্ত্রণে হোক, ব্যক্তি মানুষের নিয়ন্ত্রণে হোক, তখন তার তার যে মানে গভীর যে মানে সিক্রেট বিষয়গুলো আছে, অনেক গভীরের সিক্রেট বিষয়গুলো সে শেমলেসলি বলে ফেলে। এমনকি অনেক সময় কোনো ফিমেল ডাক্তারের কাছে গেছে মেল পেশেন্ট, সেখানেও সে দেখা যাবে যে তার গোপন কথাগুলো বলে ফেলবে, কয়টা রিলেশন ছিল, ফিজিক্যাল রিলেশন কার সাথে ছিল, মাস্টারবেশন করেছিল। এখানে কখন হায়স নেকেড হবে প্রাইমারি লেভেলের, যখন সে সিস্ট ফিল করা শুরু করবে, বারবার এই ঘটনাটা ঘটার পর, যখন দেখছে যে আত্মীয় থেকে উদ্ধার পর আর কোনো রাস্তা নাই, পেশেন্ট সব কিছু ইন ডিটেল বলে, ভয় পেয়ে, যেমন তার মাস্টার পেশেন্ট ড্রিম অফ গার্লস, নিউড থট, এই জিনিসগুলো সে ইন ডিটেলস বলবে, যেমন তার মধ্যে একটা ভয় কাজ করে যে হয়তো বা এগুলোর জন্য তার এই সমস্যাটা উন্নতি হচ্ছে না, সে স্বপ্নে খারাপ কিছু দেখে এবং মেয়েদেরকে নিয়ে সে ভাবে, সে নূর ছবি দেখে, ইত্যাদি 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 ইত্যাদি। হায়স এগুলো খুব পছন্দ করে, এগুলো করে, কিন্তু বাট এসব সবসময় এগুলো বলতে চায় না, এগুলো একটু ডার্ক সাইডের জিনিস, কিন্তু তখনই বলবে যখন সে নিজেকে সিস্ট কন্ডিশন ফিল করবে। আশা করি আমি হায়সের বিষয়টা ডিন ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, দ্রুত আলোচনা করার চেষ্টা করছি, অনেক কম সময়ের মধ্যে অনেক বড় বিষয়। আশা করি আপনারা এটাকে ভালোভাবে রুব্রিক সাথে রিলেট করে পড়বেন, যে রুব্রিকগুলো আমি বলেছি, আরও অনেক রুব্রিক আছে ল্যাপটপে, ল্যাপটপটি দেখে নেবেন, দেখে এটার সাথে মিলিয়ে মিলে দেখলে আরও জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এনি ডাউট আপনারা আমাকে মানে নক করবেন, আমি চেষ্টা করব পরবর্তী লেকচারে এটা ডাউট ক্লিয়ার করার জন্য।
সবাইকে ধন্যবাদ আল্লাহ।